অনেক দিন পরে আজকে সকালবেলাতে একটু ঘটা করে নাস্তা করার চেষ্টা করলাম, তাও খুব বেশি না, ডিম আর পাউরুটি। হঠাৎ করে আজকে আমার অফিসের পাশে একটা বেলি ফুল গাছ দেখলাম, গাছের মধ্যে বেশ কয়েকটা ফুল দেখলাম। তো অনেকদিন পরে বেলি ফুল পেয়ে আমার আসলে নাচি ভালো লাগছে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এ মানুষে বলা ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। অফিস থেকে বাসায় যাওয়ার পথে আমি তোমাদের সাথে এখন কথা বলছি। বাসার পথে একটা বাজার বাদে কোট বাজার নাম, তো ওখানে নেমে আমার এই যে জিনিসগুলো দেখতেছো এখানকার খুবই পছন্দের জিনিস, জানি না এগুলা সবাই পছন্দ করে কিনা, বাট এই ধরনের খাবারগুলো আমার খুব ভালো লাগে। এখান থেকে কয়েকটা খুরমা টাইপের যেটা ওটা নিয়েছি, ভাবলাম যে আজকে হচ্ছে মিষ্টি আলু, একটা গোল আলু নিয়েছি, মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে আর জন্য অলরেডি আমি এখানে কড়াইও দিয়ে দিছি। মানে চিংড়ি মাছ দিয়ে হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি হচ্ছে সব সবজিগুলো একসাথে মিক্স করে ঢাকা দিয়ে দিলাম। এখন এটা হওয়ার পরে আমি ফোড়ন দিব। আর রান্নার সময় যদি কাউন্টার টপটা যদি একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বা এরকম ক্লিন রাখা যায়, আমার কাছে রান্না করে অনেক শান্তি লাগে। যে কারণে আমার সব কিছু রান্না রেডি হয়ে গেলে আমি সব কিছু গোছগাছ করে রেখে দিই, যেটা শুধু রান্নার জন্য লাগবে। যেমন এখানে চামচটা রাখার জন্য একটা ভাঁড় লাগবে, আর এখানে রান্না হচ্ছে। খেতে টেস্ট হবে অনেক বেশি, তাই কোনো পেঁয়াজ টেয়াজ কিছু দেয়নি, জাস্ট জিরা ফোড়ন দিলাম। দুপুরে রান্নার পরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, কিন্তু বাসন কোসন আর গোছানো হয় নাই। তো কাউন্টার টপ যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু আমার কখনোই ভালো লাগে না একটা কিচেনের। তো এই হলো আমার অবস্থা। তো দেখা যাক গোছানোর পরে আমি কতটা এটা ক্লিন করতে পারি এবং ঠিকঠাকভাবে গোছায় রাখতে পারি। কারেন্ট চলে গেছে দেখো, তো ফাইনাল লুকটা দেখো। এটা যেটা আছে ওটা হচ্ছে একটু আগে যে দুধ বের করছিলাম বোতলটা ফেলে দিলাম, ওয়াও বলতে বলতে কারেন্ট চলে আসছে। এই সব কিছু কমপ্লিট, ওই কড়াইগুলো এখন আর ইউজ করা হচ্ছে না, কারণ ওখানে রেখে দিছি, রাখার তো আর জায়গা নাই। সুন্দর ক্লিন সব কিছু, ফাঁকা দেখলেও ভালো লাগে আসলে। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে, টাটা। সত্যি কথা বলতে আমি বেশ কিছু টেনশনের ভিতর দিনগুলো পার করতেছিলাম, তো এখন ওগুলোই ওভারকাম করার চেষ্টা করতেছি। তো টেনশনের মাঝেও আমি আমার সব কাজগুলো এভাবেই কমপ্লিট রাখার চেষ্টা করি। সংসার কিন্তু আমরা কম বেশি মোটামুটি সবাই এর সাথে ইনভলভ, তো কিছু কিছু টেকনিক বা কিছু কিছু জিনিসের মাধ্যমে কিন্তু সংসারের সেই সুন্দর কিচেনটা যদি সুন্দরভাবে সাজিয়ে অল্প জিনিসের মাধ্যমে উঠতে পারি, তাও কিন্তু দেখবে যে একটা মনের ভিতরে শান্তি বিরাজ করে। তো আমি তোমাদের সাথে আজকে ছোট্ট একটা টিপস শেয়ার করব, যদিও আমি অতটা পারদর্শী না, কারণ জব করে সংসার করাটা আসলে একটু টাফ হয়ে পড়ে। তোমরা এখানে হয়তো কয়েকটা কাপড় দেখতে পাচ্ছ, বলতে পারো যে কাপড়গুলো কিসের। মনে করো আমারই টি শার্ট বা স্কার্ট বা বিভিন্ন যে কাপড়গুলো ব্যবহারযোগ্য না সেগুলো থেকে এগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর কোনো জিনিস আমি গরম জিনিস বা যে কোনো জিনিস বের করব, তখন যদি পাশে একটু বা নিচে দিয়ে রাখি দেখতেও সুন্দর লাগে, কাজ করতে অনেক ভালো লাগে। তো এই কাপড়গুলো হচ্ছে সেটারই। তো কাপড়গুলো আমি এভাবে আমার কিচেনের এক সাইডে সুন্দর করে সাজিয়ে রাখি, যখন দরকার হয় ব্যবহার করে। এখানে বেশ কিছু জিনিসপত্র বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো পানি ঝরে গেছে, এখন ওগুলো আমি যেটার যেখানে জায়গা সেখানে রেখে দিচ্ছি। ঘরের কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি জল আনতে, কারণ এখানে ডিপ টিউবওয়েলের জল আসে, টাইম কল বলা যায়, মানে খাবার জলটা এখান থেকেই নেওয়া হয়, দুইবেলা টাইম থাকে। এখানে দেখো টাইম লিখে দিছে, বাট অনেক সময় কী হয় পানি যদি কম থাকে সেক্ষেত্রে সবাই নিয়ে গেলে শেষ হয়ে যেত, তাই আজকে আমি যেমন হচ্ছে পানি পেলাম না।
আর আজকে আমি একটা জিনিস তৈরি করতে যাচ্ছি, তো এই উপকরণগুলো দেখে নাও এবং এখান থেকে আমি কত সুন্দর বা আমি জানি না সুন্দর হবে কি না, বাট চেষ্টা করব ভালো কিছু একটা তৈরি করার। এটা হচ্ছে আমার লিকুইড ভীমের হচ্ছে বোতল ছিল, আর এটা হচ্ছে শাওয়ার জেলের বোতল ছিল, আর ওখান থেকে দেখো আমি এরকম ফ্লাওয়ার ভাস তৈরি করে ফেললাম। শুধুমাত্র আমার হাতের কাছে যেসব উপকরণ ছিল সেগুলো থেকেই পড়ে থাকা জিনিস দিয়ে আমি এরকম একটা জিনিস বানালাম। আমার কাছে তো বেশ ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো জানিও। কালকে রাতে আর হচ্ছে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, তো এটা হচ্ছে পরের দিনকার। এই বক্সে কয়েক পিস মাছ বেশ কিছুদিন আগে থেকেই রেখে দিয়েছিলাম, আমার হাজবেন্ড ওর বাড়ি থেকে নিয়ে আসছিল, তো মাছটা বেশ বড় ছিল কিন্তু আনতে আনতে মাছটা একটু কেমন হয়ে গেছিলো, তাই আর কি সরাসরিভাবে না রেখে একটু ভেজে ডিপ করে রাখছিলাম। তো মাছটা যেহেতু অনেকদিন যাবৎ ফ্রিজে ছিল, তো ওটা ভাবলাম একটু বেগুন দিয়ে ঝোল করে খেতে হয়তো স্বাদ লাগতে পারে। তো বন্ধুরা আমার কিন্তু এখানে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে খাওয়ার পালা। খুব বেশি আমি এখানে ঝোল রাখি নাই কারণ বেগুন আছে, তো বেগুন থাকলে এটা হচ্ছে একটু মাখো করে রাখার রান্না করার চেষ্টা করছি। খেতে খুব একটা কিন্তু খারাপ লাগেনি, খেতে ভালোই লাগছিল। তো বন্ধুরা আজকে এর মাধ্যমে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো তোমরা সবাই, নেক্সটে দেখা হবে।